নির্বাচন সদনকে এই স্কুলেই বসিয়ে রাখতে হবে, ভালো করে জল টল দিয়ে দেবেন, অযত্ন করবেন না, শুধু বলবেন প্রসন বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে হুঙ্কার মালদা উত্তরের তৃণমূলের প্রার্থী। প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই হুমকি। অন্যদিকে মালদা উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন খগেন মুর্মু, বিগত 5 বছরে এলাকায় কোনো উন্নয়ন করেননি তিনি, এমনকি তাকে দেখাও যায়নি, তাই মানুষ এবার এই লোকসভা কেন্দ্রে পরিবর্তন চায়। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন করে বিজেপি প্রার্থীকে আঘাত নিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি ডক্টর রুমান আক্তার। দলীয় প্রার্থীর সমর্থনে মায়েদের সাথে নিয়ে আজ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি ডক্টর রুমান আক্তার পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায় দেওয়াল লিখন এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। এরপর তিনি জানান, আজ এই প্রচারে মায়েদের ব্যাপক সাড়া, সর্বক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেদেরকে এগিয়ে রেখেছেন। আমাদের উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালদা জেলার একসময় পুলিশ কর্তা ছিলেন, তাই তার কর্মজীবনে মালদার মানুষের জন্য তিনি কাজ করছিলেন। আমরা আশাবাদী তিনি বিপুল ভোটে জিতবেন। তার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে তিনি এই কেন্দ্রে বিগত 5 বছরের সাংসদ থাকা খগেন মুর্মুকেও এক হাতে নেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এক্সটিভি বাংলা। বলিয়েতে লেখা লোক আছে, এ তো বিএসএ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি, নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, মানে হু না, দেখুন না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে এই স্কুলেই, খাই ভালো করে জল টল মা বলেন আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো যত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে, বুটে দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই, ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে সব গ্রেনেড গ্রেনেডও বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে, সবাইকে সম্মান দেবেন, প্রতিপক্ষকে সম্মান দেবেন, ও কথা বলবেন না, আধিকারিকদের সম্মান দেবেন, ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে, সেই প্রতিবাদটা আমার উপর ছেড়ে দিন, রাস্তায় নামবো, অবরুদ্ধ হয়ে যাবে সবকিছু, ভারতবর্ষ দেখবে ইলেকশনটাকে বলে, ওল মালদাকে সারাদিন দখল করতে হবে, তাহলে মাঠে প্রসূন ব্যানার্জি একদিকে সমর্থ একদিকে রহিম মুক্সি, খেলা হবে। আজকে আমরা দেওয়াল লিখন মেয়েরা, বিশেষ করে মেয়েরা বেরিয়েছে দেওয়াল লিখন পড়ার জন্য, কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এত সবকিছু সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের এগিয়ে দিয়েছেন, এবং লক্ষ্মীর ভান্ডার বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, ছাত্রছাত্রী বলুন, মেয়েদের জন্যেই তিনি বিশেষ করেছেন, এটা অন্যান্য কোনো রাজ্যে নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমরা মেয়েরা, আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আজকে বিশেষ করে 20 নম্বর ওয়ার্ডে প্রচারে নেমেছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ক্যান্ডিডেট করেছেন উত্তর মালদার, এবং আমরা খুবই খুশি তাকে পেয়ে, উনি মালদার মাটিকে খুব ভালোভাবে চেনেন যেহেতু উনি এখানে কর্মজীবনে তিনি এখানে অনেকদিন ধরেই কাজ করেছেন, তাই উনি অপরিচিত কেউ না, মালদার মাটিকে মালদার মানুষকে তিনি ভালোভাবেই চেনেন, তো আমরা ভীষণ খুশি তাকে পেয়ে, এবং বিশ্বাস করি তিনি যেভাবে কর্মজীবনে কাজ করেছেন মালদার জন্যে তিনি ঠিক সেইভাবেই মানুষের জন্য এখানে মালদার মানুষের জন্য উত্তর মালদার জন্য তিনি কাজ করবেন, কারণ আমরা জানি যে যিনি এমপি ছিলেন এখানকার উনি কী করেছেন, শূন্য, বিগ জিরো, কারোর জন্য কোনো কিছু করেননি, তাই সবসময় এই রুটি কাপড়া মাকানের লড়াই কিন্তু বাংলা মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন, এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্যান্ডিডেট সিলেক্ট করেছেন প্রসূন ব্যানার্জিকে, তাই আমরা বিশ্বাস করি তিনি যেইভাবে নিজের কর্মজীবনে কাজ করেছেন তিনি একজন এমপি হিসেবেও সেইভাবেই মালদার মানুষের জন্য কাজ করবেন। সবাই দেখুন যখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার লক্ষ্মীর ভান্ডার টাকা তিনি বাড়িয়েছিলেন কিভাবে সবাই খুশি রয়েছে, কারণ তিনি আমাদেরকে সম্মান দিচ্ছেন, এবং আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল একটা সেফেস্ট মধ্যে কলকাতা সেফেস্ট সিটি মহিলাদের জন্য, সেটা এই যে ভাবে তিনি রক্ষা করছেন মেয়েদেরকে, এবং অন্যান্য কম্পেয়ার করি যদি আমরা স্টেটের সঙ্গে, সেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা এবং মেয়েরা অনেকই সম্মানিত এবং অনেক সেফ, এটাই বিশ্বাস করি। আমাদের প্রচারের ইস্যু রয়েছে, সব থেকে বড় প্রচার আপনাদের কাছে সম্মান রয়েছে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার রয়েছে, আমাদের মেয়েদের জন্য কন্যাশ্রী রয়েছে, আমাদের মেয়েদের জন্য রূপশ্রী রয়েছে, এবং আজকে দেখুন না সবুজ সাথী সাইকেল এগুলো কোথায় ছিল, কোন রাজ্যে আছে, আজকে মেয়ে
সবাই সাইকেল পাচ্ছে, আজকে পাকা বাড়ি হয়েছে, 100 দিনের কাজের কথা বলুন, এগুলো কে দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলার মানুষের জন্য লড়াই করছেন এবং কেন্দ্রীয় সরকার বারবার বাংলার মানুষকে বঞ্চিত করেছে সবকিছু থেকে। তাই এই লড়াইয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব এবং চাই তার ক্যান্ডিডেট প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হয়ে আসুক এবং তিনি জয়ী হবেন, এটাই আমাদের বিশ্বাস। আমার নাম হচ্ছে রোমানা আক্তার এবং একমাত্র পরিচয় আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক।